সম্মানিত সুধী, আমরা জানি ইসলামী শরীয়তের যে সমস্ত বিধিবিধানগুলো আছে তা বিশেষভাবে দুই শ্রেণীর, কিছু হলো বাহ্যিক প্রথা অঙ্গ প্রত্যঙ্গ ও ধন সম্পদের সাথে সংশ্লিষ্ট সম্পর্কিত, আর কিছু হলো আধ্যাত্মিকতা মানসিকতা ও অন্তরের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট। ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আধ্যাত্মিকতার সাথে অন্তরের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট, সেসবের অন্যতম হল আসবের। আসবের এটি অ্যারাবিক ওয়ার্ড, আরবি শব্দ, এর লেক্সিক্যাল মিনিং বা শাব্দিক অর্থ হল হাবাসুন নাফসি আনিল জাযা, অর্থাৎ অস্থিরতা উৎকণ্ঠা অধৈর্যতা থেকে নিজেকে বিরত রাখা, এক কথায় ধৈর্য ধারণ করা। শব্দটি টার্মোলজিক্যাল মিনিং বা পারিভাষিক অর্থ হল হাবাসুন নাফসি আন মাহারিমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হাবাসুহা আলা ফারাঈদিহি ওয়া হাবাসুহা আনিত তাসাখুতি ওয়াস শাকায়াতি লিআকদারিহি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যত নিষিদ্ধ বস্তু আছে, বিষয় আছে, বিধিবিধান আছে, সেখান থেকে নিজেকে বিরত রাখা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যত বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, সেগুলো পালনের ক্ষেত্রে নিজেকে বদ্ধপরিকর এবং দৃঢ়প্রত্যয়ী করা, মজবুত করা, সুদৃঢ় করা। এরপরে যত বলা মুসিবত, বিপদ আপদ বিপর্যয়, সেক্ষেত্রে অসন্তুষ্টি প্রকাশের পরিবর্তে বা তকদীরের যে কোনো বিষয়ের ক্ষেত্রে অভিযোগ না করে বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মকাণ্ডের প্রতি ধৈর্য ধারণ করা, এক কথা সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি ইসলামী শরীয়তের একটি বিধান। কুরআন কারীমের ভরি ভরি আয়া আছে, হাদিসে নববিয়্যার ভরি ভরি হাদিসের মধ্যে ধৈর্য ধারণের জন্য, সবর অর্জনের জন্য বারবার নির্দেশনা এসেছে, ইনস্ট্রাকশন এসেছে, ইন্ডিকেশন এসেছে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিলিভার্স বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীরা, হে ইমানদাররা, তোমরা ধৈর্য ধারণ করো, সহিষ্ণু হও, এটি পার্টির বিপক্ষে সুদৃঢ় হও, সুপ্রতিষ্ঠিত হও, আল্লাহকে ভয় করো, এতে করে তোমরা সফল কাম হবে, সাকসেসফুল হবে। সম্মানিত শুধু এই আয়াতের আলোকে প্রমাণিত হয় ইসলামী শরীয়তে প্রতিজন মুমিনের উপর, বিশ্বাসীর উপর ধৈর্য ধারণ করা, সবর করা, সহিষ্ণুতা সহনশীলতা প্রদর্শন করা ওয়াজিব, বাধ্যতামূলক, অব্লিগেশন। সম্মানিত সুধী, পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, আবির্ভূত হয়েছেন, প্রতিজনই এই গুণে গুণান্বিত ছিলেন, প্রতিজন প্রকৃত মুমিন এই গুণে গুণান্বিত। পৃথিবীর মাঝে আমরা হচ্ছে সোশ্যাল বিং, সামাজিক জীব, আমাদেরকে নানামুখী বহুমুখী বিপদ আপদ এবং পারস্পরিক অনেক অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড আচার আচরণের শিকার হতে হয়, সেক্ষেত্রে ধৈর্য প্রদর্শন করতে হবে, সহিষ্ণুতা সহনশীলতা প্রদর্শন করতে হবে, এটি ইসলামের নির্দেশ। পৃথিবীর মাঝে নবী রাসূলগণই সবচেয়ে বেশি বিপদ আপদ বিপর্যয় এবং বালা মুসিবতের শিকার হয়েছিলেন। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আইয়ুন নাস আশাদ্দু বালা,
পৃথিবীর মাঝে সবচেয়ে কঠিন তো জটিল তো বলা মুসিবত বিপর্যয় আপদ ইত্যাদির মাঝে কারাই শিখার বিষয় হয়েছিলেন, মুখোমুখি হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাম তখন বললেন, আল-আম্বিয়া সুম্মা আল-আফযাল ফাল-আফযাল, নবীরাই রাসূলগণই সবচেয়ে বেশি পৃথিবীর মাঝে বিপদ আপদ বিপদ সংকুল এবং বলা মুসিবতের শিকার হয়েছিলেন। এরপরে তাদের পরবর্তী সোরে নেককাররা সৎকর্ম সম্পাদকশীলরা এরপরে তৃতীয় স্তরে সে সমস্ত নেককার সম্পাদক সৎকর্ম সম্পাদনশীলরা যারা প্রথম পর্যায় থেকে নিম্ন স্তরে এভাবে ক্রমান্বয়ে রাসূল ইসলাম আরো বলেছেন, ইউক্তাদা রাজু আলা হাসবি দীনিহি, মানুষের ধর্মানুরাগ অনুযায়ী মানুষকে পরীক্ষা করা হয়। তার মানে যার ইমান যত বেশি তাকে ততই বেশি পরীক্ষা করা হবে। পৃথিবীর মাঝে নবী রাসূল গণের ইমান সবচেয়ে বেশি, সেজন্য তাদেরকে বেশি পরীক্ষা করা হয়েছিল। বিপদ আপদ বলা মুসিবতে তাদেরকে বেশি মুখোমুখি করা হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালামকে আপন সম্প্রদায় এবং কেনান নামক যে পুত্র তার মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নানামুখী বহুমুখী পরীক্ষা করা হয়েছিল। নমরুদ কর্তৃক তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপিত করা হয়েছিল এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য তাকে আদেশ দেওয়া হয়েছিল। এভাবে নানামুখী তাকে পরীক্ষা করা হয়েছিল। ইবতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, তিনি প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিলেন, সুবহানাল্লাহ। এভাবে হযরত লূত আলাইহিস সালামকে আপন পাপিষ্ট সম্প্রদায়ের মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আপন প্রিয়তম সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিয়োগের মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকে প্রচন্ড ধর রোগ দানের মাধ্যমে পরীক্ষা করা হয়েছিল। এভাবে হযরত মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করা হয়েছিল, আমাদের সর্বশেষ নবী প্রেনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে পরীক্ষা করা হয়েছিল। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেনবী মোহাম্মদ মুস্তাফা সাল্লামকে বলেছেন, তাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন যেভাবে উচ্চ সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন, সবর পোষণ করেছেন, তাদের মধ্যে আপনি ধৈর্য ধারণ করুন। সম্মানিত শুধু মূলত এই নির্দেশনা প্রতিজন বিশ্বাসীর প্রতি, প্রতিজন মুমিনের প্রতি। সুতরাং আমাদেরকে এই গুণ অর্জন করতেই হবে। একজন প্রকৃত মুমিনের গুণ হচ্ছে দুইটি, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নিয়ামত আছে শুকরিয়া আদায় করো, পক্ষান্তরে কোন ধরনের জটিলতা বিপদ সংকুল মুহূর্ত পাস করছে পার করছে তখন আল্লাহর প্রতি সবর করবে, ধৈর্য ধারণ করবে। এই দুটি গুণ রাসূলুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের প্রতিটি কাজই আশ্চর্যজনক, আশ্চর্যের কতই না চমৎকার, কতই না আশ্চর্যের, প্রতিটি কর্মকাণ্ডই কল্যাণ মঙ্গলজনক। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, এবং তা রাসূলুল্লাহ সাল্লাম বলে কেবলমাত্র শুধুমাত্র মুমিনের জন্যই, বিশ্বাসের জন্যই। রাসূল সাল্লাম এরপরে বলেন, ইদা আসাবাতহু সাররা শাকার ফাকানা খায়রান লাহু ওয়া ইদা আসাবাতহু দাররা সাবার ফাকানা খায়রান লাহু, মুমিন ব্যক্তিকে যখন কোন ধরনের স্বাচ্ছন্দ্যতা সচ্ছলতা আচ্ছন্ন করবে তখন মুমিন ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করবে। এতে এই কৃতজ্ঞতার মাধ্যমে শুকরিয়ার মাধ্যমে সে মঙ্গল এবং কল্যাণ কুড়ায়, এটি তার জন্য কল্যাণজনক মঙ্গলজনক। এরপরে রাসূল ইসলাম বলেছেন, কোন মুমিন বিশ্বাসী যখন বিপদ সংকুল মুহূর্ত পাস করে
বা বিপদ আপদে বলা মুসিবতে গ্রাসিত হয় তখন ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করে সবার। এরপরে রসুল ইসলাম বলে ফাকানা খায়রাল্লাহ, এই ধৈর্য ধারণ করাটা তার জন্য মঙ্গলজনক কল্যাণ। সেজন্য এই হাদিসের আলোকে প্রমাণিত হয়, স্পষ্ট হয় মুমিনের দুটি গুণই হবে স্বাচ্ছন্দ্য সচ্ছলতায় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, শুক্রিয়া আদায় করবে, অসচ্ছলতায় ও স্বাচ্ছন্দ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ধৈর্যতা সহনশীলতা প্রদর্শন করবে, ধৈর্য ধারণ করবে। সম্মানিত শুধু মূলত ধৈর্য বা সবর এটি চার প্রকারে হয়ে থাকে, চার প্রকার। প্রথম নাম্বার প্রকার হচ্ছে সর্বোচ্চ প্রকার, আসবর আলা ত্বাআত, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যত বিধি বিধান আছে সেগুলো মান্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, দৃঢ় প্রত্যয়ে মজবুতির সাথে সেগুলো পালন করা, মনে চায় কোন একটি বিধান লঙ্ঘন করে অন্য কাজ করবার জন্য, সাপোজ নামাজ আদায় না করার জন্য, জাকাত প্রদান না করার জন্য ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ে সুচিত্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধানের উপর কায়াম থাকার নিমিত্তে যে ধৈর্য ধারণ করা হয় এটি হলো আসবর আলা ত্বাআত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বিধি বিধান আছে সেগুলো পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের ধৈর্য ধারণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভরি ভরি আয়াত আছে ধৈর্য ধারণের এই স্তরের কথা বলেছেন, অর্থাৎ আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা ফাআবুদহু ওয়াসবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা, এই নবমণ্ডল ভূমণ্ডলে এবং এত দুবইয়ের মাঝখানে যা যা কিছু আছে এগুলোর স্রষ্টা আল্লাহর ইবাদত করুন, ফাআবুদহু ওয়াসবির, এবং এর মাঝে আপনি সুদৃঢ় হন, ধৈর্য ধারণ করুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিধিবিধান পালনের ক্ষেত্রে যে ধৈর্য ধারণ সেটিকে বিশেষভাবে উল্লেখ করেছেন। সেজন্য বোঝা যায় ধৈর্যের একটি প্রকার হল আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো পালনের ক্ষেত্রে ধৈর্য ধারণ, যেটি ধৈর্য ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর। সে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াহমুর ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসবির আলাইহা, হে নবী আপনার পরিবারকে নামাজের প্রতি আদেশ দিন এবং আপনি ধৈর্য ধারণ করুন, এতে আপনি অবিচল থাকুন, সুদৃঢ় হন, ওয়াসবির আলাইহা। এভাবে কুরআনুল কারীমের ভরি ভরি আয়াত আছে ধৈর্যের এই প্রথম নাম্বারের স্তরের কথা এসেছে। দ্বিতীয় নাম্বারের স্তর হচ্ছে আসবরু আলাল মাআসি, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক যত নিষিদ্ধ বস্তু বিষয় বিধান আছে সেখান থেকে নিজেকে অবস্থান করা, বিরত রাখা, এটি ধৈর্যের দ্বিতীয় নাম্বারের স্তর। মনে চায় পাপ করবে জড়াবার জন্য, মনে চায় মন্দ কর্ম করবার জন্য, অশ্লীল কর্মে লিপ্ত হবার জন্য, অবৈধ এবং ইসলাম শরীয়ত কর্তৃক গর্হিত কর্মকাণ্ডে লিপ্ত হবার জন্য, সেক্ষেত্রে মনের সাথে আত্মার সাথে স্ট্রাগল করে সংগ্রাম করে যে ধৈর্য ধারণ করা হয় এটি হল আসবরু আলাল মাআসি। কুরআন কারীমের পরিপূরে আয়াতে এই ধৈর্যের কথা এসেছে, এটি ধৈর্যের দ্বিতীয় নম্বরের স্তর। মনে চাইবে খারাপ কাজ করবার জন্য, মন্দ করবে লিপ্ত হবার জন্য, সেক্ষেত্রে মনের সাথে স্ট্রাগল করে যে ধৈর্য ধারণ করা হয় এটি হল আসবরু আলাল মাআসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে ভয়ে, অন্তরে কুপ্রবৃত্তি থেকে বিরত থাকে, খারাপ চাহিদা থেকে বিরত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার স্থান তার বাসস্থান হচ্ছে জান্নাত,
সুবহানাল্লাহ। সেজন্য আসবর আলাল মাসি, এটি হলো সবরে ধৈর্যের দ্বিতীয় নাম্বার প্রকার। এরপর তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে আসবর আলাল ইবতিলাআত, জীবনে প্রাকৃতিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক অনেক বলা মুসিবত বিপদ বিপর্যয় বিপদ আপদের মুখোমুখি হতে হয়। রিসেন্টলি আমরা একটা পাস করতে যাচ্ছি, একটা পাস করে যাচ্ছি করোনা ভাইরাস, এভাবে সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে এভাবে বিপদ আপদ বলা মুসিবত এসেই থাকে, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি হলো সবরে বা ধৈর্যের তৃতীয় নাম্বারের স্তর, তৃতীয় নাম্বার প্রথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শ্যামকে উদ্দেশ্য করে বলছেন, আপনি বলুন যাই আমাদেরকে গ্রাস করে বলা মুসিবত থেকে বিপর্যয় থেকে, সবই আমাদের জন্য লেখা আছে, মহান পালন কর্তা লিখে রেখেছেন তকদিরে, যা লিখেছেন তাই হচ্ছে, যা লিখেননি তা কোনো হতে যাবে না, হবে না। সম্মানিত শুনি, এই এটি হল তৃতীয় নাম্বারের স্তর। পৃথিবীতে যত নবী রাসূলগণ আগমন করেছেন, আবির্ভূত হয়েছেন, তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র পরীক্ষা করা হয়েছিল, নানামুখী জটিলতা বলা মুসিবতে মুখোমুখি করা হয়েছিল, এমন নয় আমাদেরকেও করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আকারে কুরআন কারীমের মাঝে উল্লেখ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় ত্রাসের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, প্রাণ নাশের মাধ্যমে, ফলমূল এবং ধন সম্পদের বিনষ্টির মাধ্যমে, ধ্বংস সাধনের মাধ্যমে। তবে এই পরীক্ষায় যারা সফল হবে ধৈর্য ধারণের মাধ্যমে, অবশ্যই সাবিরিন, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সবের অর্থাৎ ওই সমস্ত মুমিন যারা ধৈর্য ধারণ করেন তাদের একটি ফিচারের কথা উল্লেখ করেছেন, ওনার গুণের কথা উল্লেখ করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারী মুমিন ব্যক্তিবর্গ যখন দেখেন কোন একটি মুসিবত এসেছে, বলা এসেছে, তখন তারা বলে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব, এভাবে দোয়া পাঠ করে। এরপরে এ সমস্ত ধৈর্য ধারণকারীদের জন্য, সহনশীলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এদের উপর আল্লাহর রহমত এবং শান্তি এবং এরাই সঠিক সৎপথ প্রাপ্ত, সঠিক সৎপথ প্রাপ্ত, হেদায়ত প্রাপ্ত। সম্মানিত শুনি, যাই হোক, তাহলে তৃতীয় নাম্বারের স্তর হলো আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বলা মুসিবতগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, এটি সবরের তৃতীয় নাম্বারের স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন মুমিন মুসলিম ব্যক্তি যে সমস্ত বিষাদ বিষণ্ণতা হয়, যে কোনো দুঃখ কষ্ট যাতনায় মুখোমুখি হতে হয়, এমনকি এক কাজের ছোট্ট কাঁথা ভেদে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, কাফারাল্লাহু বিহা খাতায়া, ক্ষমা করে দেন। সেজন্য এই তৃতীয় নাম্বারে স্তর ধরছে আসবরু আলাল ইবতিলাআ, বলা মুসিবতের ক্ষেত্রে বিপর্যয়ের ক্ষেত্রে বিপদ সংকুলের ক্ষেত্রে ধৈর্য ধারণ, এটি অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করে দিয়েছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ,
এরপরে সবরের চতুর্থ নাম্বারের স্তর হচ্ছে প্রকার হচ্ছে আসবরু আলা আফআলিন নাস মেন ইজ সোশ্যাল বিং মানুষ হচ্ছে সামাজিক জীব সামাজিক জীব মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে বসবাস করে এই বসবাসের ক্ষেত্রে এই পার্থিব জীবন উপভোগ করার ক্ষেত্রে পরের পক্ষ থেকে নানামুখী বহুমুখী অনাকাঙ্ক্ষিত কর্ম কথন এবং আচরণের শিকার হতে পারে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করে আমার অনাকাঙ্ক্ষিত অনেক কর্মকাণ্ড আচরণ আমার বিপক্ষের মানুষ করবে বা অপরজন করবে সেক্ষেত্রে ধৈর্য ধারণ করা এটি হল সবরের চতুর্থ নাম্বারের স্তর এবং প্রকার সম্মানিত সুধী এই স্তরের উপর পূর্ণরূপে আমলের জন্য দুটি গুণ বিশেষভাবে অর্জন করতে হবে কুরআনুল কারীমে যে 114 খানা সূরা আছে সেখান থেকে চতুর্থ নাম্বার সূরা হল সূরাতু আলে ইমরান এর 133 এবং 34 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের বিশেষ ছয়টি গুণাগুণের কথা ফিচার্সের কথা উল্লেখ করেছেন সেখান থেকে দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আল কাযিবিন আল গায়ব ওয়াল আফিন আনিন নাস এই দুটি গুণ অর্জন করতে হবে একটি হলো আল কাযিবিন আল গায়ব রাগকে সম্বরণ করা রাগকে প্রশমিত রাখা সম্বরণ করা ওয়াল আফিন আনিন নাস অন্যকে ক্ষমা করে দেওয়া এই দুটি গুণ অর্জন করতে হবে চতুর্থ নাম্বার যে সবরের স্তর এটিকে পূর্ণরূপে সাধন করবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান গাফালা গুফিরাল্লাহ যে অন্যকে ক্ষমা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেবে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু আনাল গাযাব প্রকৃত বীর সেই জন্য যার রাগ উঠেছে অন্যজনকে মাথার উপর তুলে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে আচার দিয়েছে সে প্রকৃত ভিন্ন বরঞ্চ রাগ উঠেছে রাগকে সম্বরণ করতে পেরেছে সেই হল প্রকৃত বীরাম এসব করেছে সেজন্য চতুর্থ প্রকার সাধনের ক্ষেত্রে বিশেষভাবে রাগকে সম্বরণ করতে হবে অন্যকে ক্ষমা করার সেই মন মানসিকতা সেই গুণ অর্জন করতে হবে সম্মানিত সুধী কুরআনুল কারীমে যেখানে ধৈর্য দানকারীদের সহনশীলদের পুরস্কারের কথা এসেছে সেখানে মূলত ধৈর্য ধারণের এই চারটি প্রকার উদ্দেশ্য এই চারটি প্রকার উদ্দেশ্য আল্লাহর বিধিবিধানের ক্ষেত্রে ধৈর্য ধারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখান থেকে নিষেধ করেছেন সেখান থেকে বাঁচার মাধ্যমে ধৈর্য ধারণ আল্লাহর পক্ষ থেকে যে বলা মুসিবত আছে সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ মানুষ কর্তৃক অপরের আচরণ কর্তৃক যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয়ের মুখোমুখি হই সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ এই চারটি প্রকারের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে সম্মানিত শুধু যারাই ধৈর্য ধারণ করবেন যারাই সহিষ্ণুতা সহনশীলতা প্রদর্শন করবেন তাদের জন্য কুরআন হাকিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু بالصبر والصلاة إن الله مع الصابرين الله পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদাররা তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যশীলতার মাধ্যমে সবরের মাধ্যমে সহিষ্ণুতার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সাহায্য প্রার্থনা করো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ মা সাবিরিন যারা ধৈর্য ধারণ করবে সহনশীল হবে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা এবং সান্নিধ্য দান করবেন সুবহানাল্লাহ এর চেয়ে বড় পাওনা আর কি বা হতে পারে মাল্লাহুল মাওলা ফালাহুল মুল যার জন্য আল্লাহ হয়ে যান পুরো পৃথিবী তার জন্য ছুটে তার জন্য ছুটে তাহলে এক নম্বর পুরস্কার হলো যারা ধৈর্য ধারণ করবে সহনশীলতা অবলম্বন করবে সহিষ্ণুতা অবলম্বন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আপন সান্নিধ্য এবং সঙ্গতা প্রদান করবেন
এটি এক নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসা দান করবেন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদেরকে ভালোবাসেন। এখান থেকে বোঝা যায় যারাই ধৈর্যশীল হবে সহনশীল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসা দান করবেন। তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করবে সহনশীল হবে তাদেরকে জান্নাত দান করবেন। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون الله পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যারা ঈমান আনবে যারা সৎকর্ম সম্পাদন করবে যারা ধৈর্যশীল হবে ধৈর্য ধারণ করবে সবর করবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এমন একটি জান্নাত বিনির্মাণ করবেন যার তলদেশে পশ্চিম ও ঝর্ণা প্রবাহিত হয়, এতে তারা চিরকাল থাকবে, চিরকাল থাকার সেই পারমিশন অর্জন করবে। তাহলে ধৈর্যের তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, জান্নাত দান করবেন। চতুর্থ নাম্বার পুরস্কার হচ্ছে বনী ইসরায়েলদের নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছিলেন, সেখানে বলছেন ওয়াজআলনাহুম আইমাতান ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের কারণে নেতৃত্ব দানের মতো সেই সক্ষমতা দান করবেন, নেতৃত্ব দেওয়ার মতো সেই সক্ষমতা এবিলিটি ক্যাপাবিলিটি দান করবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইউফাসসাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, যারাই ধৈর্য ধারণ করবে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিলা হিসাব অন্তর্ভুক্ত অগণিত অসংখ্য প্রতিদান দান করবেন। সম্মানিত শুধু তাহলে আমরা বুঝতেই পারছি চারটি প্রকারের মাধ্যমে স্থরের মাধ্যমে ধৈর্য ধারণ করতে হবে এবং এর বিনিময়ে কুরআনুল কারীমে অসংখ্য এভাবে পুরস্কারের কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে উল্লেখ করে দিয়েছেন যারাই ধৈর্য ধারণ করবেন ইন্নামা ইউফাসসাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব, তাদেরকে বিনা হিসাব প্রতিদান প্রদান করবেন। সেজন্য আসুন না আমরা এই ধৈর্য নামক গুণটি অর্জন করি, জীবনের প্রত্যেকটা সেক্টরে পয়েন্টে ক্ষেত্রে এটিকে ব্যবহার করি, প্রয়োগ করি, ধৈর্যশীলতা এবং সহিষ্ণুতা সহনশীলতা প্রদর্শন করি। সম্মানিত শুধু প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন জুড়ে এই ধৈর্য নামক গুণটি পরিলক্ষিত হয়। জীবনের সূচনা লগ্ন থেকে ইতি লগ্ন পর্যন্ত একটি দুটি উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লামের দরবারে উপবিষ্ট থাকতাম, রাসূল সাল্লাম আমাদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করতেন, মজলিস শেষ তারপর রাসূল সাল্লাম উঠে যেতেন, রাসূল সাল্লাম উঠে গেলে আমরাও সাথে সাথে উঠে যেতাম, এরপর রাসূল সাল্লাম আপন হুজরায় গমন করতেন, মজলিস থেকে প্রস্থান গ্রহণ করছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাম এভাবে উঠলেন, আমরাও সাথে সাথে উঠলাম, ইত্তমসরে একজন গ্রাম্য লোক এসে রাসূলুল্লাহ সাল্লামের যে চাদর সেটি পিছন দিক দিয়ে টান দিল, সেটি নাজরানের একটি চাদর ছিল, খুব কষ্টে টান দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লামের কণ্ঠে এর চিহ্ন পরিলক্ষিত হলো, রক্তিম লালা পরিলক্ষিত হলো দেখবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরিয়ে তাকালেন, দেখতে পেলেন একজন গ্রামলোক, বলছেন ইহমাল্লি আলা বাইরাই হাদাইন, ইহমাল্লি আলা বাইরাই হাদাইন, আপনি আমার জন্য আমার এই যে দুইটি উট আছে এর উপর কিছু জিনিস তুলে দিন, কিছু জিনিস তুলে দিন।
রসুলসলামকে বলছেন। এরপর রসুলসলাম একজনকে আদেশ দিলেন, ইয়া ফুলান احمل له على بعيري هذين تمرا وشعيرا, এই ব্যক্তিটি দুটি উটের উপর একটার উপর জবের বস্তা আরেকটির উপর খেজুরের বস্তা তুমি উঠিয়ে দাও। সুবহানাল্লাহ, তিনি কোন ধরনের প্রতিশোধ গ্রহণ করেননি, কেমন ধৈর্যশীলতা সহিষ্ণুতা প্রদর্শন। এরপরে অষ্টম হিজরিতে নবী করিম ইসলাম মক্কা বিজয় করেছিলেন। মক্কা থেকে মক্কার যে অধিবাসী কুফার এবং মুশরিক তাদের অনিষ্ঠা তাদের জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ সহ্য করতে না পেরে আল্লাহর নির্দেশক্রমে মক্কা ঠিক করে হিজরতের মাধ্যমে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছিলেন। অষ্টম হিজরিতে যখন তিনি মক্কা বিজয় করলেন, বিজয়ের শেষ লগ্নে সকলকে সামনে রেখে ড্রেসিং করে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে যারা অ্যাড্রেসি ছিলেন, শ্রোতা যারা মহাতক ছিলেন, তারা ওরাই ছিলেন যারা রসুলুল্লাহ ইসলাম এবং সাহাবে কেরামের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করেছিল, যারা মক্কাতে গিয়ে তার বাধ্য করেছিল তারাই ছিল, সে সাথে সাহাবে কেরাম ছিলেন। অ্যাড্রেসি যারা ছিলেন মহাতক তাদেরকে উদ্দেশ্য করে রসুলুল্লাহ ইসলাম বলেছেন, আজকে এইখানে তোমরা আমার প্রতি কেমন ধরনের ধারণা পোষণ করো। রসুলুল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন, কুফারে মক্কা মুশরিকিনে মক্কা উত্তর প্রদান করলো, নাযুন্নুনা খায়রা আনতা আখুন কারীম ওয়া ইবনু আখিন কারীম, আপনার প্রতি আমরা সুধারণাই পোষণ করি, কারণ আপনি দয়াময় ভ্রাতা, দয়াময় ভ্রাতা পুত্র, ভ্রাতার পুত্র, ভাইয়ের পুত্র, ভাতিজা, কাজে আপনার প্রতি আমরা সুধারণাই পোষণ করি। এরপরে রসুল ইসলাম বললেন, আজকে তোমাদেরকে সেই কথাই বলবো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আপন ভ্রাতাদের ভাইদের যে কথা বলেছিলেন, লা তাকরিব আলাইকুমুল ইয়াও, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ইযহাবু ফালান্তুমুত তুলাকা, যাও তোমাদেরকে আজকে আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, রসুল ইসলাম এভাবে ক্ষমা সহনশীলতা সহিষ্ণুতা এবং ধৈর্য প্রদর্শন করেছিলেন। আসুন না আমরাও এই গুণ অর্জন করি, এতে করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত সুন্দর সুস্থ হয়ে উঠবে, শান্তিপূর্ণ নিরাপত্তাপূর্ণ হয়ে উঠবে। পক্ষান্তরে এই যদি ধৈর্য নামক গুণটি আমাদের মধ্য থেকে রিমুভ হয়ে যায়, তাহলে দেখবেন পারিবারিক জীবনে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নেই। সেজন্য আসুন না আমরা প্রত্যেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, সংকল্পবদ্ধ হই, যেন আজ থেকে প্রতিটি ক্ষেত্রে এই ধৈর্য নামক গুণটি চারটি প্রকারের মাধ্যমে আমরা প্রয়োগ করি, প্রদর্শন করি, অবলম্বন করি। আল্লাহর কাছে প্রত্যাশা করব তিনি যেন আমাদের প্রত্যেককে আলোচিত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন।